নমস্কার বন্ধুরা, রীতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকাল যত মানুষ উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে, ডিজিটাল হচ্ছে সব কিছু, ততই কিন্তু মানুষ দিনের পর দিন একা হয়ে যাচ্ছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে আমি ভালো আছি। তো এই একাকিত্ব কি আশীর্বাদ নাকি অভিশাপ? প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো দুঃখ কষ্ট বিদ্যমান রয়েছে। সব মানুষই এই দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে। আমরা সকলেই কিন্তু অনেক কিছু করার থাকে আমাদের, কিন্তু কিছু দুঃখ কষ্ট মাঝে মাঝে নিজেদেরকে একা করে যায়। আমাদের মাঝে কিছু কিছু মানুষ রয়েছে যারা কেন দুঃখ পাচ্ছে সেই বিষয়টি অনুধাবন করতে পারে না, অর্থাৎ বলতে পারেন না। কেন সমস্যা না থাকাটাই তাদের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। জীবনে চলার পথে বন্ধুদের প্রয়োজন আছে, কিন্তু সেসব বন্ধুরা যদি আপনাকে একবার ধোকা দেয়, পরবর্তীতে যে কোনো বন্ধুর উপর বিশ্বাস করতে আপনার আর ইচ্ছে করবে না। এমন অবস্থায় আপনি একাকিত্ব অনুভব করবেন। সেই একাকিত্ব কিন্তু আপনার জন্য অভিশাপ নয়, বরং একটি আশীর্বাদ, যেখান থেকে আপনি কারো কাছ থেকে কেন ধোকা পাওয়ার আশঙ্কা থাকে না বা থাকে, কীভাবে ধোকা খেলেন সেই বিষয়টা আপনাকে ভাবিত করে, এবং পরবর্তী সময়ে কিন্তু অন্য কারোর কাছ থেকে আপনি কিন্তু সেই ধোকাটা আর খাবেন না। শুধুমাত্র একাকিত্ব থাকা মানে নিজের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করা, নিজেকে জানা, আপনার মধ্যে কী কী স্কিল রয়েছে, কোন কোন অ্যাবিলিটি আপনার জন্য রয়েছে, সেই সব সম্পর্কে আপনার জানার অনেক সময় থাকে। এই সময়গুলো প্রতিদিন নিজের স্কিল ডেভেলপমেন্ট কাজে লাগিয়ে দিন, তাহলে দেখবেন যে এই একাকিত্বটা আসলে অভিশাপ নয়, বরঞ্চ আশীর্বাদ। বন্ধু বান্ধব নিয়ে আমরা সকলেই আড্ডা দিই, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে দিতে আমাদের যে অনেক অজানা জিনিস বা শেখার জিনিস, সেগুলো কিন্তু আমরা কেউ খেয়ালই করি না, অযথা সময় নষ্ট করে দিই। প্রত্যেক জীবনের একটা মানুষ দরকার, যে মানুষটার সাথে আপনি আপনার নিজের মনের সব কথাগুলো বলতে পারবেন। কিন্তু যারা একা থাকেন তাদের ক্ষেত্রে বিষয়টা হয় অন্যরকম। তাদের মনের কথা বলার জন্য কিন্তু বর্তমানে অনেকেই থাকেন, কিন্তু কে কীভাবে নেবেন সেইভাবে হয়তো সব কিছু সবাইকে শেয়ার করা যায় না। আমরা মানুষ সামাজিক জীব, সেই আদিকাল থেকে আমরা দলবদ্ধভাবে বসবাস করতে শিখে গেছি, কিন্তু বর্তমানে সমাজটা অনেকটাই ভিন্ন হয়ে গেছে। আপনি যতই সমাজের সাথে চলার চেষ্টা করবেন না কেন, সমাজের কিছু মানুষ আপনাদেরকে আঙুল তুলবে এবং আপনার দোষ ধরতেই তারা ব্যস্ত থাকবে। তখন মনে রাখবেন আপনি হয়তো ভালো কিছু করছেন, তাই এইসব কথায় কান না দিয়ে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সত্যি কথা বলতে আমার একাকিত্ব ভালোই লাগে। মাঝে মাঝে মনে হয় চুপচাপ থাকি, কারোর সাথে কোনো কথা বলবো না। কিছুক্ষণ চুপচাপ থাকাটা আমার নিজেকে নিজেই আমি উপলব্ধি করি। নিজের কোনো সমস্যা হলে নিজের সাথেই কথা বলি, রাতের বেলা সব কথাগুলো মনে করি এবং নিজে নিজেই হাসি। আবার মন খারাপ হলে হয়তো ঈশ্বরের সামনে বসে সব কিছু বলি। বিশ্বাস করুন, ঈশ্বরকে সব কিছু খুলে বলা যায়। আপনি যাকেই বিশ্বাস করুন না কেন, যে দেবতাই হোক না কেন বা আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন, দেখবেন একটা মানুষের থেকে ঈশ্বরের সামনে বসে শেয়ার করাটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি হালকা লাগে। যাই হোক, আজকে মনে হলো যে একাকিত্ব নিয়ে কার কী মতামত সেটা আমার জানা দরকার।
তাই একাকিত্ব মানেই যে অভিশাপ নয়, আশীর্বাদ, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি আপনারা মনে করেন কিছু আশীর্বাদ না অভিশাপ, সবটাই কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। জানেন বন্ধুরা, এই ডিজিটাল যুগে সবাইকেই দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আগে যেমন আমরা ট্রেনে সফর করতাম, তখন সবাই মিলে ট্রেনে গল্প গুজব হতো, অনেক অজানা মানুষও সেই গল্পের সাথে যোগ দিয়ে দিত, হাসি ঠাট্টা মজায় দিনগুলো কাটত, এত ভালো। কিন্তু এখন যখন ট্রেনে সফর করি, সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ঘরেও দেখবেন সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। জানি না, কেউ গল্প করতে চায় না, বাচ্চা থেকে বড় সবাইকেই দেখি একরকম পরিস্থিতি। মাঝে মধ্যে মনে হয় আগের সময়টাই বুঝি খুব ভালো ছিল, যখন আমরা পড়াশোনা করতাম, বড়রা যখন সবাই একসঙ্গে গল্প করত, তখন আমার মনে হতো আমি কবে বড় হব, কবে সবাই একসাথে গল্প করব। কারণ পড়াশোনা চলাকালীন আমাদের গল্প করা নিষেধ ছিল সবার সাথে, আমার দিদিমা তো একেবারেই বেরোতে দিত না। কিন্তু যখন বড় হলাম, বিয়ে হলো, তখন কোথা থেকে যে আস্তে আস্তে সব উন্নত হতে শুরু করে দিল, সবাই সবার মতো হয়ে গেল, সবাই সবার মতো কথা বলে, কেমন যেন সব কিছু চারপাশটা বদলে গেল। যাই হোক, কিছু মানুষ হয়তো বলবেন যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই হলো বুদ্ধিমানের কাজ, একদম ঠিক, আমিও সেটাই মনে করি। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেও আমিও ভালোবাসি, কিন্তু তবু মাঝে মধ্যে নিজেকে খুব একা লাগে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, তাহলে সবাই জানতে পারবে সব কিছু, কার কেমন ভালো লাগে, কার একাকিত্ব ভালো লাগে, কার ভালো লাগে না, এই সব কিছু। তবে আমার কিন্তু একাকিত্ব খুব একটা ভালো লাগে না, মনের মতো বন্ধু বান্ধব পেলে আড্ডা দিতে বেশ ভালোই লাগে, আর জোরে জোরে কথা বলতে, জোরে জোরে হাসতে, মন থেকে কথা বলতে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন।